গত 16 বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আমরা দেখেছি যে বাংলাদেশের অর্থনৈতিককে নাজুক একটি পরিস্থিতিতে তৈরি করে তারা নিজেদের পকেট ভারী করেছে এবং দেশটাকে আমরা দেখেছি ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে এবং অফশোরিংয়ের মাধ্যমে প্রচুর পরিমাণ একটা 2 লক্ষ কোটি টাকারও বেশি পাচার করেছে এবং আমরা দেখেছি যে জাস্ট একটা এমপির যে বিদেশে 360টার মতো বাড়ি ছিল, তো সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত করছি নীতিগতভাবে যে গত 3টা ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, কারণ তাদেরকে আমরা যদি ফিনান্সিয়ালি ক্রিপ্টার না করা যায় আইনগতভাবে তাহলে যে বিদেশে বসে তাদের যে ষড়যন্ত্রগুলো তারা করছে বাংলাদেশকে আবার পিছিয়ে নিয়ে আসার জন্য সেই ষড়যন্ত্রগুলো অব্যাহত থাকবে। সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। আমরা আজকে নিচ্ছি কালকে নিচ্ছি পদক্ষেপ নিচ্ছি এই ধরনের বিষয় না, আমাদেরকে সুস্পষ্ট এবং দৃশ্যমান দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নিতে হবে, যেটির মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে তাদের সম্পদকে বাজেয়াপ্ত করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি সেটি আজকে আমরা নীতিগত ভাবে একটি সিদ্ধান্তে পৌঁছেছি সেটি হচ্ছে যে গত আমরা এই যে একটি সরকার নতুন এসেছে কিন্তু এই সরকারটি কিন্তু আওয়ামী প্রশাসনিক কাঠামোর মধ্যে সে এসেছে। আমরা দেখেছি যে গণহারে রাজনৈতিক রেকমেন্ডেশনের ভিত্তিতে আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনের ভিত্তিতে সরকারি বিভিন্ন প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে তারা এই অন্তর্বর্তী এই যে আওয়ামী লীগের স্পন্সর দিয়ে পরবর্তী যে প্রশাসন এই ফেসিবাদকে হৃষ্টপুষ্ট করেছে, যে প্রশাসন দিয়ে এই ফেসিবাদ এই 16 বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে, তারা যদি ভেবে থাকে এই একই আওয়ামী প্রশাসন দিয়েই তারা একটি পরিশুদ্ধ বাংলাদেশ গঠন করবে তাহলে এটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের রং মুখ। সুতরাং এই বাংলাদেশ প্রিয় মানুষ যে স্বপ্নটি দেখছে সেই স্বপ্নটিকে বাস্তবায়ন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে এই প্রশাসন থেকে আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনে যারা নিযুক্ত হয়েছে তাদেরকে বাদ দিয়ে আবার এই প্রশাসনিক কাঠামো পরিশুদ্ধ করতে হবে, নচেৎ এই ধরনের যে এই প্রশাসনিক জটিলতা এবং সরকারের যে সংস্কার কার্যক্রমের জটিলতা সেগুলো অব্যাহত থাকবে এবং সেগুলো আমাদের তরুণ প্রজন্ম তথা রাজনৈতিক সচেতন মানুষকে আশাহত করবে। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমরা দেখছি যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন যুক্ত হচ্ছে, সেখানে আজকেও আপনারা দেখেছেন মাহবুবুল রহমান মোল্লা কলেজে একজন শিক্ষার্থীকে এমন কেউ পিটাচ্ছে যে তাকে কোনোভাবে ছাত্র ধরা হয় না। অর্থাৎ ছাত্র পরিচয়ে প্রত্যেকটি আন্দোলনে আমরা ইতিমধ্যে বিভিন্ন জিনিস আপনার মিডিয়াতে এসেছে যে অটোরিকশা চালকদের আন্দোলনে আমরা ছাত্রলীগের ইনভলভমেন্ট দেখেছি, যুবলীগের ইনভলভমেন্ট দেখেছি, তারা একটি উপলক্ষ খুঁজে একটি উপলক্ষ খোঁজার মধ্য দিয়ে আমাদের মধ্যে কলহ সৃষ্টি করার মধ্য দিয়ে তারা পায়তারা করতে চায়। সেই জায়গা থেকে বাংলাদেশের সকল ছাত্র সমাজ 5ই অগস্টের পূর্বে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম ঠিক একভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একতার বার্তা নিয়ে আমরা বসুন্ধরা ছাত্র আন্দোলন সকল রাজনৈতিক ক্যাম্পাস কেন্দ্রিক এবং সকল রাজনৈতিক যে দল রয়েছে ফেসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পৌঁছেছি আগামী 1 সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। আমরা এই জাতীয় ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল ছাত্র সংগঠনগুলো ছিল তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা এই ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে এবং আওয়ামী পুনর্বাসন ছাত্রলীগ পুনর্বাসন বা আওয়ামী ফেসিবাদ শক্তির পুনর্বাসনের জন্য আমাদের যে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই সেই বার্তাটি পৌঁছানোর জন্য আগামী 1 সপ্তাহ এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন আমাদের সুদৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে। আজকে এই আমাদের তাৎক্ষণিক আলোচনায় যে ছাত্র সংগঠনগুলো ফেসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলো উপস্থিত হতে পারেনি আপনারাও একই ধরনের কর্মসূচি আপনারা পালন করবেন বলে আমরা আশা রাখছি এবং আমরা এই আজকের এই যে গুরুত্বপূর্ণ মিটিং এই মিটিং আরো কোন সিদ্ধান্ত রয়েছে আমাদের এটি শেষ আলোচনা নয়, আমাদের আলোচনা অব্যাহত থাকবে কারণ ফেসিবাদের যে শক্তিটি সেই শক্তিটির যে মূল এই মূলটিকে আমাদের সমন উৎপাদন করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। সেই ঐক্যবদ্ধতার যে আলোচনাটি সেই আলোচনাটা অব্যাহত থাকবে, অব্যাহতের জায়গা থেকে আমাদের পরবর্তী মিটিংয়ে
যে বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হবে সেই বিষয়টি হচ্ছে পরবর্তীতে যে আমাদের ছাত্র রাজনৈতিক কাঠামো বা রাজনৈতিক কাঠামো, সেই কাঠামো নিয়ে আমাদের আলোচনা হবে। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনে আমাদের এই যে তরুণ প্রজন্ম, এই ছাত্র সংগঠন গুলি কিভাবে অবদান রাখতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী আমাদের নীতিতে আমরা সিদ্ধান্ত নিব। তৃতীয়ত যে বিষয়টি আমাদের ছাত্র কাউন্সিল, এই প্রস্তাবনাটি বিভিন্ন জায়গা থেকে এসছে, ছাত্র কাউন্সিল অর্থাৎ ঐক্যবদ্ধ হওয়ার যে ফরম্যাটটি ছাত্র কাউন্সিলের প্রস্তাবনা এসছে সেটি ফরম্যাট কিভাবে হতে পারে বা এটি প্রোস এন্ড কনস নিয়ে আমরা আগামী যে ডিসকাশনটি যেটি হবে সেটিতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। এবং এবং আমি আজকে একটি বিষয় আমরা এখানে এক মধ্যে পৌঁছেছি বা এখানে এক মধ্যে এই ধরনের পলিসি ডিসকাশন পরে সপ্তাহ হবে। তবে এই বিষয়টি হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বা ছাত্র সংসদে ছাত্র প্রতিনিধিত্বের যে জায়গাটি অর্থাৎ যে প্রয়োজনীয়তাটি, সেই প্রয়োজনীয়তাটি আমরা এই ছাত্র সংগঠন যারা ছিল বেশিরভাগ বিরোধী যে ছাত্র সংগঠনগুলো তাদের মধ্যে এই প্রয়োজনীয়তা উপলব্ধি হচ্ছে। এখন সেটি ফরম্যাট কেমন হবে, কিভাবে সেই প্রক্রিয়াটি আগানো যাবে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। এখন সার্বিকভাবে আমরা আহ্বান জানাবো যে আমাদের স্কুল কলেজের যে ভাইরা রয়েছেন আপনাদের কাছে আমরা আহ্বান জানাবো, দেখেন এই দেশটা আমাদের, আমরা একটা দীর্ঘ লড়াই সংগ্রামের এখানে যারা যারা এখানে বসে আছেন প্রত্যেকেই, আমরা এখানে প্রত্যেকটা মানুষ দীর্ঘ সংগ্রামের পরে আজকে আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের শুরুটা করতে পেরেছি মাত্র। আপনাদের ভুলে গেলে চলবে না, আমাদের যে একতার একটি শক্তি, এই শক্তি কিন্তু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের আপনারা ছাত্ররা, আপনারা হচ্ছেন আমাদের শক্তি। এই শক্তি জায়গা থেকে আপনাদেরকে বিভিন্ন ভাবে বিভাজনের চেষ্টা করা হবে, আপনাদেরকে নিয়ে বিভিন্ন ভাবে ব্যাড পলিটিক্স করার চেষ্টা করা হবে। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো যে তাদের যে ষড়যন্ত্র বিদেশে বসে কোটি কোটি টাকা এসে এখানে ফান্ডিং করা হচ্ছে, যে আপনারা আমার যে সম্পৃক্তি রয়েছে যে এই এই সম্পৃক্তিকে নষ্ট করার জন্য, আপনাদের কাছে আহ্বান জানাবো যে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্ট হয় অথবা আমাদের জাতীয় সম্পদ নষ্ট হয়, আমাদের যে জাতীয় ঐক্যটি আমাদের হচ্ছে ইতিমধ্যেই আমাদের নির্মিত হয়েছে সেই ঐক্যটি বিনষ্ট হয় অথবা আমাদের বেশিরভাগ যে শক্তিগুলো সেই শক্তিগুলো আবার পুনঃফর্মিত আবার পুনর্বাসিত হতে পারে, সেই সুযোগটি আমরা কোন শিক্ষার্থী স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষার্থী আমরা কোনোভাবেই আমরা করে দিতে পারি না। সেই জায়গা থেকে আমরা ভ্রাতৃত্বের জায়গা থেকে আমাদের যে স্কুল কলেজের যে ছোট ভাইরা রয়েছে আমাদের ভ্রাতৃত্বের জায়গা থেকে আপনাদের প্রতি আহ্বান থাকবে, আমরা একসাথে আমাদের পরবর্তী বাংলাদেশটা করতে হবে। আপনারা বুক চিতিয়ে দিয়েছেন বুলেটের সামনে, আপনারা যে আমাদের তরুণ প্রজন্মরাই হচ্ছে আপনারা বুলেটকে ভয় পাননি, আপনারা ওই পুলিশ বলেছেন একটা বুলেট দিয়ে মারি আমার আরেকটা উঠে দাঁড়ায়, আপনাদের মধ্যে এই তারুণ্যের শক্তি রয়েছে, এই তারুণ্যের শক্তিটাকে আমরা পরবর্তী ইতিবাচক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রয়োগ করবো। এবং আমরা সুখি সমৃদ্ধ আমাদের যে এই যে 2000-এর বেশি শহীদ হয়েছে এবং এই যে 20,000-এর বেশি আহত হয়েছে যারা এখন হসপিটালে কাটাচ্ছে, তাদের যে দায়িত্ব, তাদের যে দায়ভার, এই দায়ভারের জায়গা থেকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই পর্যায়ে আজকে এই মিটিং নিয়ে আমাদের যুবপথ ভাবে আমরা সমন্বিত ভাবে ঘোষণা দিয়েছি প্রত্যেকটি বেশিরভাগ বিরোধী, আমি আবার বলছি বেশিরভাগ বিরোধী যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা তাদের জায়গা থেকে অথবা আমরা একসাথে অর্থাৎ এই কর্মসূচিটি আমরা আমাদের মধ্যে করে সচেষ্ট ভাবে আমরা পালন করবো, এটার কোনো বাধ্যবাধকতা নেই। এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের এই জাতীয় ছাত্র সংহতি সপ্তাহে একটা সোশ্যাল মিডিয়া থেকে আমরা এনে চলতে বিশেষ করে সেনাবাহিনী আছে, বিজিবি আছে, আমরা পুলিশের ব্যাপারটাকে যদি সিট করি যে তাদের মনোবল বা তারা বিভিন্ন রকমের দোহাই দিচ্ছে, এই জায়গাটা আপনাদের আসলে বক্তব্যটা কি প্রশাসনের ভূমিকাটা প্রশ্ন বিদ্যুৎ
ইতিমধ্যে আমার ভয় একটা কথা বলেছি কিছুক্ষণ আগে, যে এই ভিডিওটি হচ্ছে যে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেও যদি প্রিভিয়াস গভর্নমেন্টের সময় বেশিরভাগ গভর্নমেন্টের সময় কোনো কর্মসূচি দেওয়া হতো সাইন ল্যাঙ্গুয়েজ, যে আগামীকাল এমন যারা হচ্ছে কর্মসূচি আছে সেটাও ইন্টেলিজেন্স লিঙ্কগুলো হচ্ছে বুঝে যেত, এবং হচ্ছে যে পরিমাণ নিপীড়ন গ্রেফতারের যে আমরা হচ্ছে মহাযজ্ঞ দেখেছি যে বেশিরভাগ যে শক্তিটা ছিল শক্তিটার কাছে। কিন্তু আজকে আমরা দেখেছি দুই দিন আগে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা হচ্ছে একটা পরে আক্রমণ করবে। দুই দিন আগে ঘোষণা দেওয়ার পরেও আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নির্লিপ্তা, এই নির্লিপ্তাকে আমরা প্রশ্নবিদ্ধ করি এবং আমরা মনে করি এটি হচ্ছে টোটাল ফেইলিওর ইন্টেলিজেন্স উইং এর, যে অন্তর্বর্তীকালীন সরকারের ইন্টেলিজেন্স উইং এর হচ্ছে টোটাল ফেইলিওর। সেজন্যই কিন্তু আমরা প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর জন্য আমরা হচ্ছে আজকে এক সিদ্ধান্ত নিয়েছি। আমরা আজকে এই প্রবলেমগুলি নিয়ে ডিসকাস করেছি, দেখে আমরা এই ফেইলিওরটা হয়েছে এবং সেইটা পুনরুদ্ধারের জন্য কি পদক্ষেপ নেওয়া যাবে সেটির জন্য হচ্ছে কিন্তু আমরা প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। ভাই আমাদের এখানে প্রতিবাদ বিরোধী আন্দোলনে যারা হচ্ছে ভূমিকা পালন করেছে, নেতৃত্ব দিয়েছে, সামনে থেকে তাদের অবদান রয়েছে, আমরা এখানে যারা রয়েছে আপনারা তাদের কাছে প্রশ্ন আপনারা করতে পারেন আজকে মিটিং এ বা ভাবার বিষয়ে। আমরা দেখেছি যে ইতিমধ্যে সনাতন ধর্মীরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে বা আমরা বলছিলাম শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা জানেন যে সনাতন ধর্মীদের আন্দোলনে আপনারা কমিউনিটি অ্যাওয়ারনেস, আমাদের হচ্ছে এই বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। 5ই আগস্টের পরে আপনি দেখাতে পারবেন না কোন একটা বন্দির হামলা হয়েছে, কোন একটা আমাদের যে সংখ্যালঘু বা মাইনরিটি এই শব্দগুলো আমরা ব্যবহার করতে আমরাও বিব্রত বোধ করি, তারা আমাদের ভাই। আপনারা দেখেছেন যে মাদ্রাসা শিক্ষার্থীরা মন্দির গুলোতে পাহারা দিয়েছে, আমরা কমিটি মানে সামাজিক কমিটির মধ্য দিয়ে দেখেছি যে সংখ্যালঘুদের যেন কোনো ধরনের আক্রমণ না হয় সেই ব্যবস্থাটি কিন্তু করা হয়েছে। আমাদের যে সাম্প্রদায়িক যে বিভিন্ন উৎসব গুলো হয় সেই উৎসব গুলো দেখা গিয়েছে নির্বিঘ্নে পালন করা হয়েছে, কিন্তু আমরা বারবার বলছি বিশ্ব মিডিয়াতে আমাদের বহিঃশক্তির যে বাংলাদেশের যে আওয়ামী লীগ এখন বিদেশে পালিয়ে আছে, একটা পালানো সরকার, যারা পালিয়ে গিয়েছে তারা বারবার বলে পালানোর পথ পাবে না, তাদের মধ্যে নির্লজ্জ সরকার, নির্লজ্জ লেসপেন্সার, নির্লজ্জ নেতা কর্মী পৃথিবীর ইতিহাসে, এরা নাৎসি পার্টি থেকেও খারাপ, নির্লজ্জ যে নিজেরা পালিয়ে ভারতে বসে ওরা ভারতে বসে হুঙ্কার দেয় পালানোর জায়গা পাবে না। একটা মানুষের সেলফ স্টিম কত নিচু হতে পারে এটি তার প্রমাণ। তারা বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের জায়গা থেকে আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে এই সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে কমিউনিটি অ্যাওয়ারনেস এর জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের যে সংখ্যালঘু যে ভাইয়েরা রয়েছে তাদের কাছেও আমরা পৌঁছাবো এই বার্তাটি দিব যে একটি ধারণা তৈরি করা হয়েছে, এটি আওয়ামী লীগের ধারণা যে শুধুমাত্র আওয়ামী লীগই সংখ্যালঘুদের প্রোটেক্ট করবে, কিন্তু সবচেয়ে যদি দেখেন ইতিহাসে আওয়ামী লীগই হচ্ছে সংখ্যালঘুদের অধিকার সবচেয়ে বেশি হরণ করেছে, জমি সবচেয়ে বেশি লুণ্ঠন করেছে, স্ক্রিপ্টেড আয়োজন করে তাদের মন্দির ভাঙা হয়েছে এবং সবসময় ডিভাইড অ্যান্ড রুল পলিসি ক্রিয়েট করার জন্য কোন একটা প্রোগ্রামের আগে তাদের মন্দির গুলোতে আক্রমণ করা হয়েছে, সেখানে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে বিতর্কিত করার জন্য। কিন্তু ভুলে গেলে চলবে না এই দাড়ি টুপিওয়ালা ভাইয়েরাই কিন্তু যে 5ই আগস্টের পরবর্তীতে সপ্তাহের সপ্তাহ সপ্তাহ রাত জেগে আমাদের সংখ্যালঘু ভাইদের হচ্ছে ধর্মীয় উপাসনায় গুলোতে পাহারা দিয়েছে। আমাদের কমিউনিটি অ্যাওয়ারনেস এর যে বার্তাটি ছাত্র সংগঠন গুলো তারাও তাদের জায়গা থেকে অব্যাহত রাখবে।